তো কলাতলি বিচে সূর্যাস্ত দেখার পরে আমাদের প্ল্যান হলো যে আমরা চলে যাব সুগন্ধা বিচের ওইখানে যে বার্মিজ মার্কেট আছে সেইখানে চলে আসলাম। তো সুগন্ধা বিচ সংলগ্ন যে বার্মিজ মার্কেটটা আছে আমার কাছে দেখে মনে হয়েছে যে না এটা মোটামুটি এই এরিয়ার ভিতরে মোটামুটি ভালো এবং জমজমাট একটা জায়গা যেখান থেকে আপনি আচার চকলেট তারপরে এই টাইপের জিনিসপত্র বার্মিজ খাবার দাবার স্পেশালি মানুষ এখান থেকে আচার শামুক ঝিনুকের যে সুভিনির বা এগুলো দিয়ে বানানো জিনিসপত্র বা হচ্ছে দুল মালা ব্রেসলেট এই জাতীয় জিনিসপত্রগুলোই কেনে। আর এই বার্মিজ মার্কেটে মোটামুটি আমার সব কিছু দেখে মনে হচ্ছে যে না এখানে আমদানিটা ভালো, অন্যান্য যে দু একটা জায়গায় বা দোকান দেখেছি সেইটার চাইতে এই জায়গাটার আমদানি মোটামুটি ভালো এবং আপনি এখানে মোটামুটি দরদাম করে বেশ ভালো জিনিস কিনতে পারবেন। আচার বা শামুক বা যাই কিনেন না কেন অবশ্যই দামাদামি করে নিতে হবে এবং গুণগত মান সম্পর্কে নিশ্চিত হয়ে তারপরেই কিনতে হবে। আরেকটা জিনিস আমি এখানে খেয়াল করছি যে সুগন্ধা বিচের এখানে যে দোকানগুলো আছে সবাই মোটামুটি একই দামি জিনিসপত্রগুলো বিক্রি করতেছে। আসলে আপনি যার কাছ থেকেই কিনেন না কেন আসলে খুব বেশি লাভবান হতে পারবেন বা ঠকবেন বিষয়টা এরকম কিছুই না আসলে, তবে দামাদামি করে নেওয়াটাই ভালো। আর এখানে ছোট ছোট অনেক ধরনের জিনিসই পাওয়া যায় মানে গিফট করার মতো, তো বাচ্চারাও খুশি হয় এবং আপনি যখন আসছেন একটা জায়গায় সেখান থেকে কিছু স্মৃতি হিসেবে কিছু নিয়ে যাওয়ার জন্য এখানে অনেক ধরনেরই জিনিসপত্র পাওয়া যায়। তো সব জিনিস আসলে বিদেশি এরকম কিছু না, সব জিনিসই বার্মিজ তাও না, এখানে প্রচুর জিনিস আছে যেগুলো চাইনিজ এবং কিছু জিনিস থাকে এখানকার লোকাল, তো আপনি দেখে শুনে যেটা ভালো মনে হয় সেটা আপনি কিনতে পারেন। দেখতে পাচ্ছেন কক্সবাজারের অন্যতম একটি আকর্ষণ হ্যাট, এই হ্যাটটা মোটামুটি কক্সবাজারে আসলে কম বেশি সবাই কিনেই থাকে। সাথে হচ্ছে আচার, আর আচারের আসলে অনেক ধরনের আচার এবং চকলেটের অনেক ধরনের ভ্যারাইটি আছে, তো আমি বারবারই বলছি যে আচার কেনার আগে বা এই টাইপের খাদ্যদ্রব্য কেনার আগে অবশ্যই গুণগত মান নিশ্চিত হয়ে তারপরে কিনবেন। আর দামাদামির বিষয়টা আপনাদের উপরেই ছেড়ে দিলাম, সেটা ধরেন আপনি একটা বা দুইটা বা তিনটা দোকান ঘুরলেই বুঝতে পারবেন যে আসলে দামের ব্যাপারে কোন দোকানদার আপনার সাথে কীরকম ব্যবহার করছে। আর এই পাশেই ফুটপাতের পাশে আরেকটা মার্কেট আছে যেটা পাকা মার্কেটের মতো, এইখানে আপনি আবার কিছু বেশ কিছু কাপড় তারপর হচ্ছে আপনার স্যান্ডেল তারপর হচ্ছে ছাতা ব্যাগ এই টাইপের জিনিসপত্রগুলো এই মার্কেটটাই বেশি পাবেন যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো বার্মিজ মার্কেটে ঘুরতে আসলে হাতে একটু সময় নিয়ে আসাটাই ভালো, কারণ পুরো বার্মিজ মার্কেটটা বেশ বড়ই আমার কাছে মনে হয়েছে, বেশ ভালো এবং বড়। আপনি যদি কোনো কিছু কিনতে চান তাহলে ঘুরে ঘুরে কিনতে পারাটাই হচ্ছে ভালো। তো আমার কাছে এই বার্মিজ মার্কেটের পুরো অংশটা আমার কাছে বেশ ভালো লেগেছে, একটা হচ্ছে একদম বিচের ফুটপাতের পাশে আর এটা হচ্ছে একটা মার্কেট টাইপের, তো দুইটাই ভালো। আর এর পাশেই যে জায়গাটা আছে সেটা হচ্ছে শুটকির জন্য আলাদা একটা জায়গা, শুটকির মার্কেট, এটা হচ্ছে সেই শুটকির মার্কেটটা সুগন্ধা বিচ সংলগ্ন শুটকি মার্কেটটা, তো এইখান থেকে আপনারাও শুটকি কিনতে পারেন। তো এখানে অনেক ধরনেরই শুটকি পাওয়া যায়, পছন্দসই আপনি শুটকি কিনতে পারেন। শুটকি কেনার আগে দুই তিনটা দোকান ঘুরে ভালো মন্দ যাচাই করে কিনতে পারেন। বার্মিজ মার্কেট শুটকি মার্কেট ঘুরে তারপরে রাতে খেতে গেলাম হোটেল পৌষিতে। হোটেল পৌষিতে খাবারটা বেশ ভালো ছিল, প্রথমে একটা বড় প্লেট নিয়েছিলাম ভর্তার জন্য, প্রায় 8-10 রকমের ভর্তা, সাথে ছিল রূপচাঁদা মাছ কোরাল মাছ ডাল চাটনি ছিল, তো সব কিছু মিলিয়ে খাবারটা ভালোই ছিল পৌষির। তো পৌষি সহ সব জায়গার খাবারের হোটেলের দাম একই রকম, মানটা আসলে পার্থক্য হয়। তো পৌষিতে খাবার শেষ করে আমরা পৌষির ঠিক নিচেই বা একটু বিচের দিকে আগালেই কলাতলি যে বিচটা আছে তো সেখানে আবার রাতে একটু যাই, যাওয়ার পরে সেখানে কিছুটা সময় কাটাই। আর সেখানে সময় কাটানোর সবচেয়ে ভালো দিকটা হচ্ছে রাতের বেলা এবং
লাইটিং ছিল, সেটা দেখতে ভালো লাগছিল। সাথে যে বিষয়টা ছিল সেটা হচ্ছে যে চারটা আকাশে বড় ছিল এবং সমুদ্রের যে গর্জন বা সমুদ্রের যে ডাক সেটা শুনতে ভালো লাগছিল। তো ওইখানে বসার জন্য যে কিছু সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, তো সেখান থেকে এক ঘন্টার জন্য কয়েকটা সিট ভাড়া নিই, তো এক ঘন্টার জন্য হয়তো বা 50 টাকা নেয়। তো ওইখানে বসে কিছুক্ষণ সমুদ্রের স্রোত, সমুদ্রের গর্জন, সমুদ্রের সৌন্দর্য, রাতের সৌন্দর্য উপভোগ করি, সেটা উপভোগ করতে করতে তারপরে এখান থেকে চলে আসি। আর এভাবেই আমরা কক্সবাজার ভ্রমণের প্রথম দিনটা এখানেই শেষ করি। এখানে আরও কিছুটা সময় কাটাই, সমুদ্রের সৌন্দর্য উপভোগ করি, তারপরে হোটেলে ফিরে যাই। আর তারপরে আরও 2 দিন তো বাকি আছে, তো পরের 2 দিন কী করলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করবো। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।